ইন্ডিয়া পাকিস্তান রাজনৈতিক দ্বৈরথের একটা আঁচ তো আমরা ক্রিকেট মাঠে দেখতে পাই। সেটা যখন আইসিসির কোনো ইভেন্টে দুটি দল মুখোমুখি হয় তখন যেমন একটা প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাই, ঠিক তেমনিভাবে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব আছে, যে কারণে বেশ কয়েক বছর হয়ে গেছে কোনো দ্বিপাক্ষিক সিরিজ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে হয় না। তবে এসবের মাঝেও একটা স্বস্তির ব্যাপার ছিল যখন দুই ক্রিকেটারকে, অর্থাৎ দুই দেশের দুই ক্রিকেটারকে, মোহাম্মদ রিজওয়ান এবং চেতেশ্বর পূজারা, একই দলে কাউন্টি ক্রিকেট খেলতে দেখা গেছে। এবার এই সুসম্পর্কটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন চেতেশ্বর পূজারা, মোহাম্মদ রিজওয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দুই খেলোয়াড়ের এরকম সুসম্পর্ক মাধ্যমে অনেকে চিন্তা করছেন ইন্ডিয়া পাকিস্তান সম্পর্কের বরফটা যদি গলতে শুরু করে সেটা অবশ্যই মন্দ হবে না, অন্তত ক্রিকেট বিশ্বে আবারও ইন্ডিয়া পাকিস্তান সিরিজ দেখা যাবে। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। সতীর্থরা যখন ব্যস্ত ছিলেন আইপিএলে, চেতেশ্বর পূজারা তখন খেলতে গিয়েছিলেন কাউন্টি, কারণ তিনি দল পাননি আইপিএলে। কাউন্টিতে দারুণ পারফর্ম করে পূজারা অবশ্য জায়গা করে নিয়েছেন টেস্ট দলে, তবে কাউন্টি খেলতে গিয়েও বারবার আলোচনার জন্ম দিয়েছিলেন পূজারা। সাসেক্সের হয়ে এবারের কাউন্টিতে একসঙ্গে ব্যাট করতে দেখা গেছে পূজারা এবং রিজওয়ানকে, নেটে একসঙ্গে প্র্যাকটিসও করেছেন। যেখানে দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ পর্যন্ত খেলে না সেখানে দুজনে হয়ে ওঠেন সতীর্থ। সেখান থেকে দুজনের সম্পর্কটা যে গাঢ় হয়েছে তা স্পষ্ট হয়েছে পূজারার টুইটে। কাউন্টি সতীর্থ রিজওয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক টুইট বার্তায় পূজারা লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছা রিজওয়ান, আগামী বছরটা দারুণ কাটুক। সঙ্গে জুড়ে দিয়েছেন সাসেক্সের হয়ে খেলা শুরুর আগে তোলা দুজনের যুগলবন্দী ছবি, যা প্রকাশ পাওয়ার পরপরই ক্রিকেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ভারত এবং পাকিস্তানকে অনেকেই মনে করেন শত্রু। কিছু আগে শহীদ আফ্রিদিও ভারতকে আখ্যায়িত করেছিলেন শত্রু দেশ হিসেবে। দুই দেশের সাবেক ক্রিকেটারদের মধ্যে কথার লড়াই এবং খোঁচাখুচিটাও লেগেই থাকে, তবে বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা যেন নতুন নজির করার লক্ষ্যে নেমেছেন, আর সেই কার্যক্রমে রিজওয়ান এবং পূজারা যেন নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের দেখা মেলে না প্রায় এক দশক হতে চলল। ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতেও দুই দেশের ক্রিকেটারদের একসঙ্গে দেখা যায় না, কারণ আইপিএলে যেমনি পাকিস্তানি ক্রিকেটাররা নিষিদ্ধ, একইভাবে ভারতীয়রা খেলেন না দেশের বাইরের কোনো লিগে। তাই ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের বড় মঞ্চে একসঙ্গে খেলতে দেখার ইচ্ছা পূরণ হয় না অনেকেরই, তাদের আক্ষেপ খুঁচিয়েছিলেন রিজওয়ান এবং পূজারা। রিজওয়ান কয়েকদিন আগে বলেছিলেন, তিনি ও পূজারা কিংবা অন্য কোনো ভারতীয় ক্রিকেটার মোটেও আলাদা কোনো গোষ্ঠীর নন, তারা একই পরিবার। পূজারার এবারে টুইটও যেন সেই সম্প্রীতির বার্তাই দিচ্ছে। দর্শক, রিজওয়ান এবং পূজারার এই সম্পর্ককে আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে কি মনে হয় যে এই সম্পর্কের মাধ্যমে বরফ গলতে শুরু করবে ইন্ডিয়া পাকিস্তান দ্বৈরথের, আবারও দেখা যাবে ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ? কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন, আর লাইক দিয়ে কানেক্টেড থাকুন ফেসবুক পেজে।